জয়েন বন্ধুরা তোমরা ছোটো তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ ফোর্স সি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিসে বিজ্ঞপ্তি দিলাম তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফায়ারম্যান পদে নতুন নিয়োগ দু হাজার চব্বিশে ফায়ারম্যান পদে নতুন নিয়োগ দু হাজার চব্বিশে তুমি যে কোনো শাখা থেকে যে কোনো থেকে তুমি মাধ্যমিক পাশ করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে যেখানে তোমাদের বেতন সাতাশ হাজার ছশো টাকা রয়েছে এখানে একটা ভালো মানের বেতন তোমরা ত্রিশ কে সামথিং স্যালারি পেয়ে যাবে তোমাদের ডিএ গুড পে মিলে ভিডিওটি সম্পূর্ণ দেখো যেহেতু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ দুই দুই দু হাজার চব্বিশ অলরেডি তোমাদের দু তারিখে ফেব্রুয়ারি মাসের দু তারিখে আবেদন শেষ হয়ে যাবে তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে একটা ভালো সংখ্যক শূন্য রয়েছে যেখানে একটা ভালো সংখ্যক শূন্য পদে নিয়োগ করাচ্ছে আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন থেকে অফিশিয়াল অফিসিয়াল নোটিফিকশান দেখে তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন যারা শুধুমাত্র টেন পাস করছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস করা থাকলে যোগ্য আর তাছাড়া কোনো রকম সার্টিফিকেট যেহেতু প্রয়োজন পড়ছে না এখানে একটা ভালো সংখ্যক শূন্য পদ রয়েছে যেখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে একটা ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে টোটাল একচল্লিশটি শূন্য পদে নিয়োগ করাচ্ছে এখানে দেখতে পাচ্ছ যেখানে ফায়ারম্যান ফায়ারম্যান পদের ক্ষেত্রে লিডিং ফায়ারম্যান পদের ক্ষেত্রে নিয়োগ করাছে যেখানে ফায়ারম্যান শুধু মাত্র ফায়ারম্যানের ভ্যাকান্সি সব থেকে বেশি ধরছে আর যে তোমাদের ফায়ারম্যান ইঞ্জিনিয়ারিং ড্রাইভার তোমার ড্রাইভার পদেরও কিন্তু ভ্যাকান্সি থাকছে টোটাল তোমাদের একচল্লিশ খানা ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে কিন্তু প্রত্যেকে আবেদন করতে হবে তোমরা দেখো কীভাবে আবেদন করবে সেটুকু তোমাদের জানাও ফর্ম ফিল আপ কী করে করবে যেহেতু এই পোস্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বলে রাখি মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো সেটি তোমাদের দেখে দেবো তোমরা দেখো আর এখানে তোমরা দেখে দিচ্ছি কীভাবে আবেদন করবে সেটি তোমাদের দেখে দেবো এখানে স্যালারি কত থাকবে সেটি তোমাদের আলোচনা কিন্তু করবো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এখান থেকে তোমাদের অফিসিয়াল নোটি প্রকাশিত করা হয়েছে যেখানে তোমাদের তোমরা এসি তোমাদের সেন্টার তোমাদের সাউথ এ মানে এটিসি তোমাদের সাউথে কিন্তু জব পোস্টিং হবে মানে কলকাতা তোমাদের কোনো এগুলোর মধ্যে জব পোস্টিং হয়ে যাবে সাউথের মধ্যে তোমরা যাও তাহলে আবেদন করতে পারবে যেখানে তোমাদের কীভাবে আবেদন করবে এখানে ইন্ডিয়ার ভারতের নাগরিক হলে তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে এটা হলো তোমাদের কিন্তু তোমাদের যেহেতু নোটিসটি পাবলিশ করছে নোটিসে কিন্তু প্রত্যেকটা মেমোরিয়াল তোমাদের নাম্বার কোনো থাকে সেই নোটিসে রিক্রুটমেন্ট তোমাদের দেখতে সিভিলিয়ান একটা রিক্রুটমেন্ট তোমাদের এসিও তোমাদের এভাবে রিক্রুটমেন্ট কিন্তু করায় এখানে দেখে নেবো কোন পথে ক্ষেত্রে কত বেতন রয়েছে তোমাদের বেতনের পরিমাণ কি রয়েছে সেটি তোমাদের দেখেছি যারা কুকে আবেদন করবে যারা কুকে আবেদন করবে উনিশ হাজার থেকে স্টার্ট তোমরা ডিএ পি এ গুড পে টোটাল মিলে লেভেল টুয়ের স্যালারি প্রথম তোমাদের তোমাদের এখানে থার্টি কেস মতো স্যালারি পড়ে যাবে তুমি চাও তাহলে কুক পদের ক্ষেত্রে আবেদন করতে পারো এখানে স্টার্টিং করে না থার্টিকে স্যালারি পড়বে তারপর তা সিভিল মানে সিভিল তোমাদের কিন্তু ইন্সপেক্টার যেখানে তো রয়েছে ইনস্ট্রাকচার তোমাদের যেটা সিভিলিয়ানের ভ্যাকান্সি রয়েছে কিনা এখানে তোমার মোটামুটি তোমরা এখানে কিন্তু তোমার পঁচিশের মতো কোনো স্যালারি পেয়ে যাবে ডিএ পি এ টোটাল মিলে টোটাল ইন্স্যুরেন্স মিলে এখানে তোমাদের পঁচিশ হাজার স্যালারি পাবে একটা ভালো মানদের পদ তোমাদের অবশ্যই আবেদন করে যারা এম টিএস চৌকে পদের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছো একটা গুরুত্বপূর্ণ পথ তোমরা এখানে চাইলে আবেদন করতে পারো এখানে তোমরা স্টার্টিং সাতাশকে স্যালারি কিন্তু পেয়ে যাবে চৌকিদার পথ এখানে হাবিলদারের মতো কিন্তু কাজ করতে হয় এখানে অত কোনো চাপ থাকে না তুমি চাও তাহলে আবেদন করো কত করে শূন্য পদ আছে সেটি তোমাদের নিচে দেখে দেবো তোমরা দেখো তোমাদের সামথিং স্যালারি কত রয়েছে এখানে তোমরা দেখছো ট্রেডমেন্ট মেট এই পদের ক্ষেত্রে যারা আবেদন করো ট্রেডমেন্ট পদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তোমরা স্টার্টিং কোনো পো সাতাশের মতো স্যালারি পেয়ে যাবে ট্রেডমেন্ট যেগুলো ওয়াশার ম্যান তারপর কুকের এভাবে সমস্ত যেগুলো পদে নিয়োগ করে সেই সমস্ত পথ এখান থেকে তোমাদের থাকছে তুমি চাও তাহলে আবেদন করতে পারো যতগুলো পদ নিয়ে আলোচনা করবো সব কোনো মাধ্যমিক পাস তুমি যে করা রয়েছে তাহলে কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে যত সমস্ত পদ নিয়ে আলোচনা করছে তারপরে তোমাদের ভেকানিক্যাল মেকানিক্যাল যেটা পদ রয়েছে এখানে তোমরা মধ্যে স্টার্টিং পয়েন্ট থার্টি কে স্যালারি পেয়ে যাবে এখানে কে স্টার্টিং পয়েন্ট স্যালারি লেভেল টু এর স্যালারি থাকছে আর যেখানে সিভিল মোটর ড্রাইভার এই পদের ক্ষেত্রে তোমাদের কোনো ভালো একটা শূন্য সংখ্যক শূন্য পথ থাকছে লেভেল টুয়ের স্যালারি পড়ছে যেখানে তোমাদের এখানে স্টার্টিং পয়েন্ট এখানে তোমাদের কিন্তু সাতাশ হাজারের মতো প্লাস সামথিং স্যালারি পড়বে ডিএ গুড পে মিলে টোটাল এটা হলো সেন্ট্রাল একটা গভর্নমেন্ট আন্ডারে জবের মধ্যে পড়ে তুমি চাও এখানে আবেদন করতে পারো এটা তোমরা দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে তোমাদের চ্যান্সেলার এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো ভালো মানে একটা শূন্য সংখ্যক শূন্য পথ রয়েছে তুমি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে যেটা তোমাদের ফায়ারম্যানের ভ্যাকান্সি সেখানে তোমাদের দেখে দিয়ে একটা ভালো মানে তোমাদের লেভেল থ্রির বেতন রয়েছে যেটা তোমার লিডিং ফায়ারম্যানের ভ্যাকান্সি এইখানে তোমরা স্টার্টিং পয়েন্ট পঁয়ত্রিশ হাজার প্লাস সামথিং স্যালারি পাবে তুমি যোগ্য তাহলে অবশ্যই আবেদন করবে আর যেটা ফায়ারম্যান শুধুমাত্র ফায়ারম্যানের ভ্যাকান্সি এখানে স্টার্টিং পয়েন্ট তোমরা ত্রিশ কে স্যালারি পেয়ে যাবে ডিএ পিএ গুড পে টোটাল ইন্স্যুরেন্স মিলে তোমরা থার্টি কে স্যালারি পাচ্ছ আর যারা ফায়ার ইঞ্জিনিয়ারিং ড্রাইভার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে একটা ভালো সংখ্যক সুন্দরপ্রত রয়েছে এবং তোমাদের বেতন লেভেল থ্রি রয়েছে এখানে তোমরা পঁয়ত্রিশ কে প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে তুমি যে পোস্টের ক্ষেত্রে যোগ্য সে পোস্ট আবেদন করতে পারো সম্পূর্ণ মাধ্যমিক পাশে করা করাছে এবার টোটাল তোমাদের কত শূন্য পথে যে ইউ আর ও বিসি এস টি ইডাব্লিউএস প্রত্যেকটা শূন্য তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা শূন্য পথ এখানে তোমাদের ক্যালকুলেট করা হয়েছে তোমরা চাও তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের প্রথমে রাখি তোমাদের যারা কুক পদের ক্ষেত্রে আবেদন করবে কুকের পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং তোমাদের অবশ্যই তোমাদের নলেজ থাকতে হবে এবং কুকের ক্ষেত্রে এখানে তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু পার্সোনালি টেস্ট নেওয়া হবে এখানে কোনো রকম যেহেতু সার্টিফিকেট তোমাদের কোনো প্রয়োজন পড়ছে না কিন্তু এক বছর তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেট লাগছে না তোমাদের কুকের ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকে না তাহলে তুমি আবেদন করতে পারবে সার্টিফিকেট যেহেতু প্রয়োজন পড়ছে না আর পার্সোনালি কিন্তু টেস্ট নেওয়া হবে যখন তুমি অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশনের পর তোমাদের পার্সোনাল টেস্টে কিন্তু ডাক পড়বে তুমি সিলেটেড হও তাহলে আবেদন করবে এটার সিলেকশন প্রসেস কী সম্পূর্ণ দেখে দেবো যারা সিভিলিয়ান পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস এবং তোমাদের ডিপ্লোমার সার্টিফিকেট থাকে তাও তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কোনো রকম কারোর সমস্যা হবে না যদি দেখতে হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাসের সাথে সাথে তুমি আইটিআই কোর্স করছো তাও আবেদন করতে পারবে অথবা তোমার ডিপ্লোমা করা রয়েছে তাও তুমি আবেদন করতে পারবে আর এখানে এক তোমাদের এক বছরের কিন্তু অভিজ্ঞতা কাজের ক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে এখানে রকম যদি সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়ছে না যারা এমটিএস টিএস পদে আবেদন করবে তাদের জন্য মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করো ছো তাহলে কিন্তু এখানে তুমি আবেদন করতে পারছো আর অবশ্যই তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের পার্সোনালি টেস্ট কোনো না হবে এখানে কোনো রকম তোমাদের আর ট্রেডে কোনো নিয়োগ হচ্ছে না কোনো রকম সার্টিফিকেট কোনো প্রয়োজন পড়ছে না যারা ট্রেডম্যানের পদে ক্ষেত্রে আবেদন করবে ট্রেডমেন্ট পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু অভিজ্ঞতা কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে শুধু কোনো এখানে সার্টিফিকেট লাগছে না তোমরা চাও একটা যেহেতু ডিফেন্স সার্ভিসে তোমার নিয়োগ করা এটা আর্মির পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করছে এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমি ভিডিওর নিচে তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যালিং সেখানে যুক্ত হলে এই অফিসিয়াল নোটিশটি আমরা আমাদের অ্যাপ অনলাইন অ্যাপের লিঙ্ক পোর্টালগুলো সম্পূর্ণ দিয়ে থাকি আর যে ভিডিওর নিচে তোমরা তোমরা ডাউনলোড করতে এই অফিসিয়াল তোমরা দেখবে ভিডিও নিচে লঙ্ক ধরে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের সেখানে ভিজিট করবে দেখবে ইন্ডিয়ান আর্মি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবে যেটা তোমাদের নিয়োগ করায় যেটা এই নিয়োগে তোমাদের কিন্তু প্রত্যেক বছরে কিন্তু একটা দুটা করে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করে সেখান থেকে তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে কোনোরকম কারো অফিস অসুবিধা কিন্তু হবে না যারা ভেকানিক্যাল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারছো এবং তার সাথে সাথে তোমাদের ইংলিশ হিন্দি লিখতে তোমাদের কিন্তু কথা বলতে জানতে হবে এবং লিখতে কিন্তু লিখতে পড়তে জানা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে আর এক বছরে তোমাদের কিন্তু এ কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে তারপরেই তুমি এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পোস্ট ভালো পোস্টে নিয়োগ করাছে একটা ভালো মানের স্যালারি রয়েছে তুমি যে যোগ্য অবশ্যই আবেদন করবে যেটা মাধ্যমিক মোটর ড্রাইভার পাস তার সাথে সাথে এই সমস্ত পদে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এখানে মাধ্যমিক পাস লাগবে এবং ড্রাইভিং লাইসেন্স তুমি যোগ্য আর এখানে দু বছরে তোমাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং তোমার তার সাথে কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে তারপরেই তুমি যোগ্য যা তোমাদের ক্লিয়ার কালার তোমাদের এ পদে ক্ষেত্রে আবেদন করবে মাধ্যমিক পাস তার সাথে সাথে শুধুমাত্র তোমার পার্সোনালি টেস্ট ভিজিট করা হবে ভালো মানের বেতন তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো যারা ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভার পদের ক্ষেত্রে আবেদন করতে যাও এই সমস্যা তোমাদের কোনো থাকতে হবে তোমাদের দেখে দিচ্ছি এগুলো কী থাকতে হবে তোমাদের কী কীভাবে নিয়োগ করাছে এখানে তোমাদের প্রত্যেকটা শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা দেখে দিচ্ছি ফায়ারম্যান পদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস তারপর নিজগুলো দেখে দিচ্ছি যেখানে লিডিং ফায়ারম্যান পদের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেহেতু ভালো পোস্টের পোস্টে নিয়োগ করাছে তুমি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে তুমি যদি ফায়ারম্যান পদের ক্ষেত্রে আবেদন করতে যাও লিডিং ফায়ারম্যান ফায়ারম্যান পদের ক্ষেত্রে এই দুটা পোস্টের ক্ষেত্রে দুটা পোস্টের ক্ষেত্রে সেম প্রসেসে তুমি যদি মাধ্যমিক পাশ করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো যেখানে তোমাদের ফিজিক্যাল হয় তোমাদের যেভাবে ফিজিক্যাল হয় সেভাবে নিচ্ছে যেখানে তোমাদের হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হলে তোমরা আবেদন করতে পারছো ইউ আর এস সি এসটি তোমাদের সব প্রার্থীরা যারা শিডিউল ট্রাইব প্রার্থী মানে এস টি প্রার্থী তাদের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তোমাদের ছাড় থাকছে তোমাদের এর মধ্যে তোমাদের ছাড় থাকছে তোমরা যারা তোমরা যারা প্রার্থী তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে তোমাদের বুকের ছাদের মাপ এখানে একা একশি ফুলে তোমাদের মধ্যে পঁচাশি করতে হবে একাশি পয়েন্ট ফাইভ তোমাদের কিন্তু ফুলে কিন্তু পঁচাশি সেন্টিমিটার করতে হবে যেখানে ওয়েট পঞ্চাশ কেজি তোমাদের মিনিমাম ওয়েট থাকলে তুমি যোগ্য আর এখানে তোমাদের যে ইন্ডুরেন্ট টেস্ট যেটা স্কিল টেস্ট বলা হয় বা ইন্ডুরেন্ট টেস্ট এটা কি থাকছে তোমাদের দেখতেছি যেখানে সাইকেলিং তো ওয়ার্কিং মানে পায়ে হেঁটে তোমাদের পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ কেজি বহন যেখানে তোমাদের একশো তিরাশি মিটার মাঠ যেখানে ছিয়ানব্বই সেকেন্ডে কভার করতে হবে আরও একবার জানিয়ে দিচ্ছি যেখানে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ কেজি তোমাদের বহন যেখানে তোমাদের একশো তিরাশি তোমাদের তিরাশি মিটার মাঠ যেখানে ছিয়ানব্বই সেকেন্ডে মধ্যে প্রত্যেকেই কভার করতে হবে যে ওয়াকিং ঘাড়ে চাপিয়ে কভার করতে হবে পায়ে হেঁটে আর যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের লং জাম্প এখানে তোমাদের লং জাম্প তোমাদের কী রয়েছে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে লং জাম্প টু পয়েন্ট সেভেন মিটার রয়েছে এখানে তোমাদের কিন্তু এক বিঘানে তোমাদের দুবার কোনো চান্স দেওয়া হবে এখানে দুবার চান্স থাকছে তুমি যোগ্য হো তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এটা তোমাদের কোনো থাকছে পায়ে তোমাদের রুশিদে তোমাদের পায়ে উপরে চড়তে হবে তিন মিটার তিন মিটার ফিট তোমাদের কোনো চড়তে হবে যেটা মই দিয়ে তোমাদের চড়তে হয় এটাও তো থাকছে তুমি চাও তাহলে পোস্টের ক্ষেত্রে তুমি আবেদন করতে পারো আর যারা ড্রাইভার পদের ক্ষেত্রে আবেদন করবে তোমরা যারা ড্রাইভার পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি ড্রাইভার পদের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা চাইছে তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের হাইট কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এসটি শিডিউল ট্রাইপ পাঠিতে ছাড় থাকবে তোমাদের সেম প্রসেস রয়েছে যেখানে তোমাদের তোমাদের যেটা এসি তোমাদের চেস্ট নর্মালি তোমাদের একাশি পয়েন্ট ফাইভ ফুলে পঁচাশি করতে হচ্ছে যেখানে তোমাদের ওয়েট মিনিমাম পঞ্চাশ কেজি ইন্ডোরিন টেস্ট বা স্কেলের টেস্ট তোমাদের নেওয়া হচ্ছে সেম তোমাদের কিন্তু রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেম তোমাদের তথ্য রয়েছে আর বলতে গেলাম না তুমি এখানে যোগ্য হো তাহলে অবশ্যই আবেদন করতে পারো আর যারা ট্রেডম্যান পদের ক্ষেত্রে আবেদন করবে ট্রেডম্যান পদের ক্ষেত্রে এখানে তোমাদের দেখে দিচ্ছি ট্রেডম্যান পদ ক্ষেত্রে যারা ট্রেডমেন্ট পদের ক্ষেত্রে আবেদন করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এখানে তোমাদের তোমাদের ছয় মিনিটে তোমাদের পনেরোশো মিটার মাঠ কভার করতে হবে যেখানে ছয় মিনিটে তোমাদের পনেরোশো মিটার মাঠ কভার করতে হবে যেখানে সাইকেলিং ওয়ার্কিং হেঁটে মানে পায়ে হেঁটে পঞ্চাশ কেজি বোন যেখানে দুশো মিটার মাঠ একশো সেকেন্ডের কিন্তু প্রত্যেকেই করতে হচ্ছে আর এখানে তোমাদের বয়স কীভাবে ধরা হবে সেটি তোমাদের দেখে দেবো তোমাদের এজ লিমিট কীভাবে তোমরা আবেদন করতে পারবে সেটি সম্পর্কে আলোচনা করব এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা মানে ওয়ার্কিং যারা এইখানে চাকরি করছে অলরেডি তাদের ক্ষেত্রে এই প্রসেসগুলো থাকে যে প্রসেসগুলো তোমরা একবার দেখে নেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্রসেস থাকছে আর যেখানে তোমাদের দেখে দিই এইখানে তোমরা এজ লিমিট দেখতে পেয়ে যাবে তোমাদের এজ লিমিট কোন পোস্টে ক্ষেত্রে কত এজ লিমিট চাওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা কুক তারপর কার্বেটার তোমাদের ফিফ তোমাদের ফায়ারম্যান এই সমস্ত লিডিং ফায়ারম্যান তোমাদের মেকানিক্যাল এম টিএস চৌকিদার ট্রেডম্যান এই সমস্ত পদের ক্ষেত্রে যারা আবেদন করবে আঠারো থেকে পঁচিশের মধ্যে বয়স থাকতে হবে তারপরে তুমি যোগ্য আজ সিভিল মোটর ড্রাইভার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স থাকতে হবে তারপরেই তুমি ইলিজিবেল যারা এস সি এসটি প্রার্থীদের তো গভর্নমেন্ট সরকারের অনুযায়ী তোমাদের যেটা বয়সের ছাড় থাকে যারা এস সি এসটি প্রার্থী তোমরা এখানে তোমরা এস সি এসটি প্রার্থী তার পাঁচ বছরের ছাড় যারা ও বিসি প্রার্থী তারা তিন বছরের ছাড় পেয়েছ সরকারি বয়সের হিসাবে এখানে কিন্তু প্রত্যেকেরই ছাড় দেওয়া রয়েছে এজ লিমিট তোমাদের লাস্ট ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে তোমাদের জিরো দুই জিরো দুই অনুযায়ী তোমাদের বয়স হিসাবে এখানে ক্যালকুলেট করা হবে এখানে যদি তোমাদের বয়স হয়ে থাকে এর মধ্যে তাহলে তুমি আবেদন করতে পারবে এখানে কোনো রকম অসুবিধা হবে না এই ফর্মটি তুমি কীভাবে ফিল আপ করবে এখানে কোনো রকম আবেদনের মূল্য তোমাদের দিতে হচ্ছে না যেহেতু একটা ভালো পোস্ট তোমরা মধ্যে প্রত্যেকেই আবেদন করতে পারছো এখানে তোমরা কীভাবে আবেদন করো সেটি তোমাদের দেখে দেবো এখানে একুশ দিনের মধ্যে তোমাদের আবেদন কিন্তু প্রক্রিয়া প্রত্যেক কমপ্লিট করবে অর্থাৎ তোমাদের এখন অফিসিয়াল নোটিশটি তোমাদের তোমাদের পরশু দিন বাড়িয়েছে যেটি তোমাদের দেখে দিচ্ছি এই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের চোদ্দ তারিখ এই অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি তোমাদের পাবলিশ করা হয়েছে এখানে তোমাদের চাওতলা আবেদন করতে পারবে এখানে তোমাদের কী কী পরীক্ষা হবে এখানে তোমাদের পরীক্ষার তোমাদের এক্সাম সিলেবাস রয়েছে যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট রিজিনিং থাকবে পঁচিশ কোশ্চেন যেখানে পঁচিশ মার্ক দেওয়া হবে যেখানে দু ঘন্টাতে সময় পাবে এখানে পার্ট ওয়ান পার্ট টু তোমার জেনারেল আউন্ডসে থাকবে পঞ্চাশ কোশ্চেন যেখানে পঞ্চাশ নম্বর থাকছে পার্ট থ্রিতে জেনারেল ইংলিশ যেখানে পঞ্চাশ কোশ্চেন পঞ্চাশ নম্বর থাকবে যেখানে নিয়মিত অ্যাবিলিটি যেখানে পঁচিশ কোশ্চেন পঁচিশ কোশ্চেন তোমাদের দেওয়া হবে এখানে নেগেটিভ মার্ক এখানে কী কী ভাষায় পরীক্ষা হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে ইংলিশ অথবা হিন্দি ভাষায় পরীক্ষা দিতে হবে যেখানে জিরো পয়েন্ট ফাইভ তোমাদের পঁচিশ নেগেটিভ মার্ক মানে অর্থাৎ চারটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেবে যেখানে তোমাদের তোমাদের রিটার্ন এক্সাম হবে যেখানে তোমাদের ওই মার বেস্ট এক্সাম হবে এখানে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো তোমরা কিন্তু সে এক্সাম সেন্টার কিন্তু নিজের রাজ্যে পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী তোমাদের কিন্তু এজ প্রুফ তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ এখানে তথ্য কিন্তু মেনশেন্স করা রয়েছে এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম করে নেবে এখান থেকে চেকআউ আধার কার্ড তোমাদের তোমাদের সার্টিফিকেট তোমাদের তোমাদের মাধ্যমিকদের পাস করছো তার সার্টিফিকেট তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট তোমাদের কোন মার্কশিট এই সমস্ত তোমাদের যে এক্স সার্ভিস সার্টিফিকেট থাকতে দিবে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট না থাকলে কোনো দর প্রয়োজনে তুমি কোন কাজ থেকে বিলং করছো তার সার্টিফিকেট এবং তোমাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কসবিন তুমি চাও তাহলে এই পোস্টেগুলো তোমার আবেদন করতে এই সমস্ত ডকুমেন্টস লাগছে তোমাদের ফর্মটি দেখে দিচ্ছে কোনটি ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটা অফলাইনের মাধ্যমে প্রত্যেকেই ফর্মটি ফিল করতে হবে এখানে রিসেন্টলি তোমাদের পাসপোর্ট সাইজে তোমাদের ছবি বসাতে হবে যেখানে এই ঠিকানায় তোমাদের কিন্তু ফর্মটি কিন্তু জমা করতে হবে তুমি হ্যান্ড পোস্টের মাধ্যমে কিন্তু জমা করতে পারো বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু জমা হচ্ছে না তোমাকে নিজে যে সরাসরি জমা করতে হবে একটা পঞ্চাশ টাকা দামে তোমাদের স্টেপ তোমাদের একটা কিনে নিতে হবে স্টেম যেগুলো স্টেম পেপার হয় সেটা তুমি কিনে নিতে হবে এখানে চিপকে কিন্তু বসাতে হবে পঞ্চাশ টাকা দাম যেটা পঞ্চাশ টাকা দাম সেই স্টেম পেপারটি তোমাদের চিপকে কিন্তু বসাতে হবে তোমরা এখানে পোস্ট অফিসে যা জিজ্ঞাসা করে তোমাদের বলে দেবে তুমি কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক সে পোস্টগুলো এখানে তুমি কিন্তু বসিয়ে দেবে এখানে প্রত্যেকেই বড়ো হাতের লেখা লিখতে হবে বড়ো হাতের কিন্তু তোমাদের ফর্মটি ফিল করতে হবে আসলে ফর্মটি প্রত্যেকেই ফিল করতে পারবে কোনো রকম কারো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাতে পারো অবশ্যই হেল্প করার চেষ্টা করব এখানে তোমাদের দেখে দিচ্ছি যারা মাধ্যমিক পাস করছো এখানে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু একটু সমস্যা হতে পারে যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার ম্যাট্রিক এই যে ম্যাট্রিক আইটিআই ডিপ্লোমা টুয়েলভ পাস যে কোনো শাখা দিয়ে তুমি করছো অথবা গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশন করা রয়েছে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো শুধুমাত্র যারা মাধ্যমিক পাশে আবেদন করো মাধ্যমিক পাশে পোস্ট রয়েছে এখানে মাধ্যমিক করছো মাধ্যমিক পোস্টগুলো লেগে দেবে তোমাদের কত সালে মাধ্যমিক পাস করছো এবং কোয়ালিফিকেশন কোন ইউনিভার্সিটির পার্সেন্টেজ কত রিভিউ মার্কস কত এখানে তোমার টোটাল বসে দেবে এ ফর্মটি ফিল করে নেবে একটা পাতা এই দুটা পাতা দুটা পাতা এই যে তিনটা পাতা তিনটা পাতা তোমাদের ফর্মটি ফিল করে নিতে হবে এ তিনটি পাতা প্রত্যেকেই ফর্মটি ফিল করতে হবে তিনটি পাতার পিডিএফ বার করে নেবে এ পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখানে বার করে নেবে এখানে তোমাদের কিন্তু রয়েছে কী কী রয়েছে তথ্য এখানে তোমরা একটু দেখে নেবে দেখে তোমরা জমা করতে পারো এটা যেহেতু সরকারি স্ক্রিয় সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নিয়ে করেছে ভালো মানের বেতন রয়েছে তোমরা চাও তাহলে আবেদন করতে পারো ভারতের নাগরিক হলে তোমরা কোনো আবেদনের যোগ্য তোমাদের জব পোস্টিং কোথায় হবে সিটি তোমাদের দেখে দিচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কুকের ক্ষেত্রে তোমাদের কথা কথা জব পোস্টিং পড়ছে এখানে বন্ধু উল্লেখ করা রয়েছে এই যে কুক এখানে তোমাদের এই দু জায়গায় তোমাদের জব পোস্টিং হচ্ছে তোমাদের ট্রেডম্যান পদের ক্ষেত্রে করে এই সমস্ত তোমাদের জায়গায় জব পোস্টিং হচ্ছে সম্পূর্ণ এখানে উল্লেখ করা রয়েছে যারা ফায়ারম্যান পদের ক্ষেত্রে আবেদন করে ফায়ারম্যান পদের ক্ষেত্রে কথা তোমাদের জব পোস্টিং রয়েছে সম্পূর্ণ তোমাদের কিন্তু এগুলাতে মেনশন করা হয়েছে এখানে একবার চেক করুন এই অফিসিয়াল নোটিসটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখানে একবার যুক্ত হয়ে যাও সেখানে আমরা কিন্তু দিয়ে রাখছি সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে নোটিসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে যাও আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখানে কোনো রকম আবেদনের যেহেতু মূল্য লাগছে না এখানে নিজে যেয়ে তোমাদের হ্যান্ড পোস্টের মাধ্যমে জমা করতে হবে যেহেতু অফিশিয়াল অফিসিয়াল উল্লেখ করা রয়েছে তোমাদের এখানে দেখে দিচ্ছি এখানে তোমাদের দেখতে পাচ্ছ যেখানে হ্যান্ড হ্যান্ড রাইটিং নিজের হাতে তোমরা লিখতে হবে নিজের হাতে তোমরা জমা করতে পারো এখানে কোনো স্পিড পোস্ট বা পোস্টের মাধ্যমে কোনো জমা দেওয়া যাবে না এই যে ঠিকানে তোমাদের কিন্তু জায়গায় জমা দেবে দা তোমাদের স্পিড পোস্ট সেভিলিয়ান ড্রাইভার তো রিক্রুটমেন্ট বোর্ড যেখানে সিএচ কিউ এস এস সেন্টার সাউথ এখানে টু সি তোমাদের গ্রাম তোমাদের এখানে যাকে জমা দিতে হবে তুমি চাও তাহলে অবশ্যই আবেদন করতে পারো এটা ভালো মানের বেতনের নিয়োগ করাচ্ছে আর তোমার চাও তাহলে আবেদন করবে আসলে করলে ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়িন জয় ভারত